What is up, crazy buddies? Welcome back to my YouTube channel, Crazy Rider. আজকে যাচ্ছি কুয়াকাটা চলেন যাওয়া যাক কুয়াকাটা ভালো লাগতেছিল না বাসায় দর্শক ভাবলাম যে একটু ঘুরে আসি আর পাহাড় এলাকায় যাই নাই কজ ওগুলো এখন অফ আছে পানির জন্য পেইন হইছে নাকি আর নাকি পাহাড় দর্শ হইছে দর্শক ওখানে কিছুদিন পর যাব আপাতত কুয়াকাটা যাই চলেন ঘুরে আসি আমাদের প্রথমেই একটা ফেরি পার হতে হবে ভান্ডারিয়া হয়ে দেন হচ্ছে বরগুনা হয়ে দেন কুয়াকাটা যাব চলেন যাওয়া যাক আচ্ছা তো আমাদের এখান থেকে এটা পার হতে হবে নৌকায় তুলে দিব মাত্র নামছি ওইটা থেকে ফেরি হলে অনেক ভালো লাগতো বিকজ এই এই যে টলার বলে মেবি এটারে টলার নৌকা এটাই অনেক ভয় পেয়ে গেছিলাম সামনে হচ্ছে ব্যান্ডিট আছে একটা সুজুকি GSX ব্যান্ডিট না দিলে আসলে মজা নাই পাশ দিয়ে গাছে যে ঢেকে গেছে রাতের বেলা এই রাস্তাগুলো অনেক ভয়ঙ্কর লাগে মেবি নতুন জায়গা অনেক ভালো লাগতেছে কিন্তু ওয়েদারটা একটু খারাপ আজকে প্রথমে যখন বের হয়েছি তখন বৃষ্টি হয়েছিল এরপর কি করছি রেইনকোট ছিল ব্যাগে রেইনকোট পরে নিছি কিন্তু রেইনকোট পরার পরে কি হয়েছে জানেন রেইনকোট পরার পরে মিররের সামনে গিয়ে দেখি যে নিজের পেঙ্গুইনের মতো লাগতেছে তারপর আবার রেইনকোট খুলে ফেলছি এটা হচ্ছে ব্যান্ডিট ভাই হোয়াট ইজ আপ চলেন যাওয়া যাক এই যে আর একটা ফেরিঘাটে চলে আসছি ভাইয়া এই ফেরিঘাটের নাম কি বেতাগি আচ্ছা ওই পারে যেতে হবে আমাদের আচ্ছা চলেন বাইকগুলো পার্ক করি আচ্ছা তো আমরা ফাইনালে চলে আসছি বেতাগি ফেরিঘাটে হ্যাঁ একটু পরে এটা উঠতে হবে দেন ওই পাশে যেতে হবে এইভাবে ঢুকাতে হবে ওইটা উঠে আসছি চলে আসছি আমরা এটা হচ্ছে বরগুনা আর উপরে আমতলি এটা আমতলি ফেরিঘাট ফেরি আসতে লেট হবে দ্যাটস ওয়াই এই যে এইটাই উঠাতে হবে চলেন ডান খেয়া পার হয়ে গেছি আর এবার হচ্ছে সামনে আমতলি থেকে ডান দিকে যেতে হবে ডান দিকে কুয়াকাটা চলেন যাওয়া যাক কুয়াকাটা হচ্ছে আর 30 কিলোমিটার অলমোস্ট চলে আসছি আর ওয়েদার এখন ঠিক আছে মাঝে বৃষ্টি হয়েছিল রেইনকোট পরছিলাম একবার আর এখন বৃষ্টি নাই কিন্তু রাস্তাটা একটু ভেজা মেবি আমরা এখানে আসার একটু আগে বৃষ্টি হয়ে গেছে চলেন যাওয়া যাক এটা হচ্ছে কলাতলা বাজার ব্রিজ সুন্দর একটা ব্রিজ বড় ফোর ভি নিয়ে ট্যুর দিয়ে মোটামুটি ভালোই কমফোর্ট বেশি পেইন খাইতে হয় না হিলের দিকে যেতাম বান্দরবান
সাজেক, কিন্তু বান্দরবানের ওইদিকে রাস্তা কিছু রাস্তা অফ আছে বন্ধ, দ্যাটস ওয়াই আর যাওয়া হোক নাই। এই জন্য ভাবলাম যে এটা দিয়েই শুরু করি, সমুদ্রকন্যা কুয়াকাটা থেকেই শুরু করি। তো এটা হচ্ছে কুয়াকাটা যাওয়ার লাস্ট ব্রিজ, মানে এরপর আর ব্রিজ নাই, এরপরেই কুয়াকাটা। আর অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়, দেখছেন এই যে আকাশে আলো সময় যাচ্ছে আর কমতেছে, আর কিছুক্ষণের মধ্যেই ফুল অন্ধকার হয়ে যাবে। সামনেটা হচ্ছে মিঠুন ভাই সুজুকি GSX ব্যান্ডিট 150 GSX আর এর ইঞ্জিন ওইটাই। এই যে কুয়াকাটার ডান, ভিডিওটা এখন শেষ করি, দেন আগামীকালকে সুন্দর ভিডিও করা যাবে, ঠিক আছে।